আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরল ক্রিকেট। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে খেলার মাঠে স্বস্তি খুঁজে পেল বগুড়াবাসী। তামিম ইকবালের প্রত্যাশা, দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক চান্দু স্টেডিয়ামে। আর সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ আমিনুল ইসলামের চাওয়া, এই মাঠে যেন নিয়মিত আয়োজন হয় টুর্নামেন্টের। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ক্রিকেট উন্মাদনায় মাতল উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়ার মানুষ। 18 বছর পর আবারও কানায় কানায় পূর্ণ চান্দু স্টেডিয়ামের গ্যালারি। খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য ছেলে মেয়ে সর্বস্তরের মানুষ আজকে শহীদ চান্দু স্টেডিয়ামে সমবেত হয়েছে। বগুড়াবাসী যেন এই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সবসময় এখানে উপভোগ করতে পারে। সব পরিবেশ ফেরত এসেছে, মানুষের বগুড়া মানুষের একটা উৎসব আনন্দ সৃষ্টি হয়েছে। আজকে যে আনন্দ উৎসব মুখর পরিবেশ বগুড়াবাসী যেটা চাচ্ছিল সেটা আজ প্রতিফলন ঘটেছে। টুর্নামেন্ট উদ্বোধন করতে বগুড়ায় উপস্থিত ক্রিকেটার তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও সাবেক ফুটবলার আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তামিম ইকবালের প্রত্যাশা, আবারও চান্দু স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ম্যাচ। 2006 বাংলাদেশ ক্রিকেট টিম এখানে লাস্ট ম্যাচ খেলেছিল, 2024 বা 2025 বাংলাদেশ টিম আবারও এখানে আসবে। এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই কন্টিনিউ হবে, যত বেশি বেশি খেলা হবে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা বেড়ে আসবে। বগুড়ায় যেন ধারাবাহিকভাবে বড় বড় টুর্নামেন্ট আয়োজন হয় তেমনটাই চাওয়া সাবেক ফুটবলার ও রাজনীতিবিদ আমিনুল হকের। এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জেলায়, উপজেলায় খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সবুজ দলের বিপক্ষে 34 রানে জিতে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে রাজশাহী লাল দল। সুখন সরকার, News 24.